রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, এমনকি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে সেই ছবি। এবার ডেঙ্গি মোকাবিলায় সচেতনতার বার্তা পড়ুয়াদের। রাস্তায় নেমে পথনাটিকার মাধ্যমে কিন্তু দেখা গেল ডেঙ্গু সচেতনতা দেখা করছে পড়ুয়ারা। যে সমস্ত জায়গায় জল জমে থাকে সেইখানে মশার উপদ্রব শুরু হয়ে যায়, আর তারপরেই এই ডেঙ্গুর প্রকোপটা শুরু হয়ে যায়। এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা, কলকাতা সারাউন্ডিং যে সমস্ত জেলা আছে সেখানে এই প্রকোপটা সবথেকে বেশি থাকে। থেকে অ্যাট্রাকটিভ একটা বিষয় হতে পারে যেটা মানুষকে সচেতন করবে এবং মানুষ সেটা আগ্রহীও হবে, সেটা হচ্ছে পথনাটিকা। এবং আমাদের মাস্টারমশাই এবং ছাত্রছাত্রীদের অত্যন্ত উৎসাহে একটা সুন্দর পথনাটিকা আমরা এখানে চাঁপাপুকুর যে বাজার এরিয়া আছে, রাজাপুর যে বাজার এরিয়া আছে বা চাঁপাপুকুর রেল স্টেশন সংলগ্ন যে এরিয়া আছে সেখানে আমরা করেছি। এবং সেখানে খুব দেখা যাচ্ছে যে সাধারণ যে জনগণ বা পাবলিক যারা আছে তাদের কাছে খুব ভালো একটা সাড়া পেয়েছে। আমরা কখনো প্লাস্টিক দূষণ নিয়ে মানুষকে সচেতন করি, কখনো আমরা জল সংরক্ষণের ব্যাপারে মানুষকে সচেতন করি, ঠিক তেমনই প্রত্যেক বছর দেখা যায় যে ডেঙ্গুতে প্রচুর মানুষ মারা যায় আমাদের এলাকায়। তো এটার থেকেই আমাদের চিন্তা ভাবনা যে ডেঙ্গু সম্পর্কে মানুষকে কিছু যদি সচেতন করা যায়, তো এরই লক্ষ্যে আমরা ভাবনা চিন্তা শুরু করি। এবং আমাদের মনে হয়েছে যে যদি পথনাটিকা করা হয় সেই ব্যাপারটা অনেক বেশি মনোগ্রাহী হবে, কারণ এর আগে আমরা অনেকবার আমরা পদযাত্রা করেছি বা অন্য অন্যভাবে আমরা সচেতন করার চেষ্টা করেছি, সেভাবে সাড়া পাইনি। কিন্তু এভাবে যে এবার যেভাবে সাড়া পেয়েছি সত্যিই আমরা মানে এর পরবর্তীতে আমরা আরও অনেক সচেতনতামূলক কাজ করব। আমাদের দেখে তারা একটু বোঝে, আর সবাই যাতে মশারি টানিয়ে শোয়, যেন জ্বর হলে রক্ত পরীক্ষা করে, অবশ্যই ডাক্তারের কাছে যায়। এইগুলো যে খবর উঠে আসছে, সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকে চলতি বছরে এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত বহুজন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এবং 210 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এমনই খবর পাওয়া যাচ্ছে। হাসপাতালে ভর্তি আছে এখনো বেশ কয়েকজন। এবং সেই এবং ডেঙ্গি মোকাবিলায় সচেতনতার বার্তা নিয়ে এবার দেখা গেল বসিরহাট 2 নম্বর ব্লকের চাঁপাপুকুর হাইস্কুলের ছাত্রছাত্রী থেকে পড়ুয়াদের।